মুরগিগুলাকে খেতে দেয়নি, মুরগি গাছ ছবি করেছিল, মুরগিগুলো কষ্টের মধ্যে আছে। হ্যাঁ দাদা, কাল থেকে তো আমাদের গ্রেফতার বলেই বলছে, আজকে আবার নতুন করে একটা জিজ্ঞেস কর। হ্যাঁ ঠিক আছে। এক মিনিট লাইফ তো
ও ফোন করে দেবে, তখন নাম্বার দেখে আমি যদি ফোন করে দিই, করে মনে হয় ফিউজ কাটিয়েছে দেখো, ওই জন্য ফোন করে দিই। আমি যদি না না দেখো ফোন তুলো, তারপর আমার ছোটো যা শুয়েছিল কে কাঁদে এটি শুনতে পে, আমার ছোটো যা বাড়ি এসে করে দিদি উঠো না কে কাঁদে এটি, তারপর বললে আমি আমার তার ওইটি দেখো কে ফোন করছে, করে ফোন করে দে তার টোকা না কি টোকাকে মারিয়া দিচ্ছে, করে আগুন জলে এটি উত্তরে ফোন করে দে, আর তো অনেকগুলো ম্যাজি মরিছে আর তার টোকাকে তো মারিয়া দিচ্ছে ম্যাজি আর। তারপরে সাড়ে তিনটার সময় এসে দেখি না তখন একটু একটু আগুন জলে দে, হাতটা এরকমভাবে খারাপ করে রাখছে, হাঁটুটা এরকম ঘোরা আছে, এই হাতটা মাথার ভিতরে দোয়া আছে, এখান থেকে একটা পুড়িয়েছে, আর জিপটা এতটা আরো মানে বাড়িয়েছে মানে ইচ্ছা করার, আর কিছু মানে আর কিছু আর দেখিনি, রাত্রে মানে সাড়ে তিনটার সময় জানতে পারছি। আপনাদের এলাকার মানুষ কি মনে করছেন এটা? আমরা ওরা মেরে দিয়েছে, মানে অনেকদিন থেকে মিল তো আমরা জানি লাগাইতে লাগাইতে বাচ্চা আছে, ওরা দেখে মেরে দিয়েছে। দেউর সম্পর্কে হয় পাড়াই তো কি রে তনে কবি হবুটু এরকম মানে কইতি লাগাইতে হাসতো পালিত, কিন্তু এরকম ভাবে যে একবার মারিয়া দিবে সব কিছু লিয়া মানে জানিনি হয়তো। আর তার বাড়ি সবাইও জানা জানি জানে, মা বাবা তারপর জানে তো সবাইকে ফোন টোন দিচ্ছে এ করছে সবাই জানে তো জানে, কিন্তু ওরা মেরিয়া দিচ্ছে রাত্রে এই সব ঘরের ভিতরে, ওদের বাড়ি কোনোদিন মানে সবার ঘরে তো রাত্রে লোক ঝাঁপ টাপ ছাড়ি দেয় দিনের বেলা তুলে দেয় তো, ওদের বাড়িতে কোনোদিন ওদের ঝাঁপ তুলেনি, ওদের সারা সবসময় যেন আমরা 10-12 বছর আছি সবসময় ঝাঁপ ছাড়ানো, আর আগে দিয়ে কোনোদিন পরিষ্কার করে গাছপালা কাটাকাটি বলো কোনো কিছু করেনি, সবসময় জানো দরজা লাগানো। ছেলে কি আত্মহত্যা করতে পারে? আত্মহত্যা করে না, সন্ধ্যাবেলা যাইছে আত্মহত্যা করবে বলে কি করে, আমাদের আমাদের দোকান আছে, আমাদের দোকান থেকে সিগারেট লিয়া দিয়েছে, আবার সকালেও যাইছে দেখছি রাত সন্ধ্যের দিকে যাইছে, প্রতিদিন দুবার করে যায়, সারাদিনে দুবার করে যায়, সকালে একবার চলে যায় এই পাশে তো তার মামা বাড়ি, এখানে বড় হয়েছে এখানে এসে তার বাচ্চাদের সঙ্গে বেশি মেলামেশা করে, তার দক্ষিণ মায়েদের বাচ্চার সঙ্গে সেটি বেশি ঘোরাঘুরি করে নিয়েছিল, যা করে এখানে ঘোরা মিল মেলামেশা আছে, মেলার সময় তুমি আইসে ওখানেই বেশিরভাগ হয়। যদি আপনার নাম বলবেন? আমার নাম অন্নপূর্ণা বেরা, বাড়ি বাড়ি খান্দিদাপুর, নাম হচ্ছে রণজিৎ মণ্ডল, আমার ভাগনা হয়, আমার ভাগনা হয়, আমরা আড়াইটার সময় খবর পাইল কাজে চণ্ডীপুর থেকে ছেলেটাকে মেয়েটা ফোন করে ডেকে আনে যে আর আমাদের এখানে মেলা হচ্ছে তুমি এসো আমাকে মেলা নিয়ে যাবে চলো, তখন বলে আমি এতটা চলে এসেছি আমি আবার মেলা নিয়ে যাবো, আচ্ছা ঠিক আছে তাইলে নিয়ে যাই, তবে বাড়ি এসে ওদের মেলা নিয়ে যায়, মেলা নিয়ে গিয়ে তারপরে রাত 12টা পর্যন্ত সে রাস্তা ধারে একটা চায়ের দোকান ছিল সেখানে আড্ডা মেরেছে, মেরে ওর সঙ্গে মানে আরও দুজন ছেলে ছিল ওর সঙ্গে, ওদের ওই মেয়েটার বাড়িতে ছেলেটাকে পৌঁছে দিয়ে যায় মানে আমার ভাগনাকে। তারপরে আমরা যখন 2:30 সময় যখন খবর পাই যে ছেলেটাকে গায়ে স্পিড ঢেলে করে মানে ওখানে রাস্তায় শুয়ে করে মানে আগুন জ্বালিয়ে দিয়েছে, কিন্তু মদন মণ্ডল মানে যারা মানে মেয়ের বাবার নাম মদন মণ্ডল, তার স্ত্রী তার ছেলে মেয়ে চারজন করে, এবারে ওকে তেল ঢালার জন্য তো আমরা তখন 2:30 সময় তখন কি করব, যখন রাস্তায় যখন বেরিয়ে যাই তখন দাউ দাউ করে জ্বলছে, আর ছেলেটা 3-4 লাখ টাকা ওই মেয়েটাকে মানে সব বিয়ের গয়না পর্যন্ত গড়িয়ে দিয়েছে, আর এইবারে নাকি আমরা শুনেছি যে 1,40,000 টাকা দামের একটা গলায় হার বানিয়ে মানে দিতে বলেছিল, তারপরে ছেলেটা বলল যে আমি এত টাকার গয়না বানিয়ে দিতে পারবো না আর আমার এত সামর্থ্য নেই, তখন বলে আমি তোমাকে বিয়ে করব না, কিন্তু কাঁথির একটা ছেলের সঙ্গে ওই মেয়েটার কিন্তু আবার নতুনভাবে সম্পর্ক তৈরি হয়, তখন আমার ভাগনা বলল যে তাইলে আমি যে সমস্ত জিনিস হইল যা তোমাকে দিয়েছি তাইলে ওগুলো ফেরত দাও, ওইগুলো ফেরত যখন আনতে যায় ওর মা বিশেষভাবে এসে জঘন্যভাবে গালাগালি করে, এমন এমনকি মানে বটি নিয়ে ঝাঁটা নিয়েও তাড়িয়ে মানে নিয়ে গিয়েছিল রাস্তায়, তখন গায়ে স্পিড ঢেলে ওকে মানে ওকে পুড়িয়ে মেরে দিয়েছে একেবারে, ওই মদন মণ্ডল তার স্ত্রী এবং তার ছেলে মেয়ে, নার নাম রণজিৎ মণ্ডল আর মেয়েটার নাম হয়েছে লাবণী মণ্ডল, আর মেয়েটার নতুন সম্পর্ক হয় একটা কাঁথির ছেলের সঙ্গে, সেজন্য আমার ভাগনাকে মানে কেরোসিন তেল ঢেলে মানে পুড়িয়ে মেরে দিয়েছে স্পিড ঢেলে, একটা হাতের এই চাটু মানে এই আঙুলগুলো পুড়িয়ে গেছে আর এ মানে এগুলো সব কালো পড়ে গেছে, মুখটাও কালো পড়ে গেছে। আপনারা যখন গিয়ে দেখলেন কি দেখলেন? আমরা যখন গিয়ে দেখি যখন দেখি না নাভির পাশে মানে এতটা স্পিডে মানে আগুনটা জ্বলছে আর পা দুটো এই রকম খাড়া হয়ে আছে, তখন 2:45, কিন্তু আমার ভাগনা আমাদের যখন ফোন করে বলে তখন আমরা যাই।
কিন্তু তার আগে যে এত কিছু হয়েছে মানে আমরা বুঝতেও পারিনি। এই মেলায় গেছে, তারপরে সে একজন মানে চা দোকানে সেখানে আড্ডা দিয়েছে, তারপরে সেখান থেকে এদের বাড়িতে ছেড়ে দিয়ে গেছে, তারপরে ওরা ভিতরে মেরে দিয়ে তারপরে মেরে করে মানে রাস্তায় স্পিড ঢেলে করে পুড়িয়ে মেরে দিয়েছে আমার ভাগনাকে। ওই মেয়ে, মেয়ের বাবা, মা, ভাই চারজন মিলে মেরে দিয়েছে স্পিড ঢেলে। আমার নাম দীপালি পাল, বাড়ি খানজাদাপুর। আমি ছেলের মামি মা হই। সবাই মিলে মানে ভালো রকম মেরেছে, মারার পরে ওকে টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে গেছে স্কুল পর্যন্ত। তারপর সেখান থেকে ভয় পেয়ে করে আবার বাড়ির কাছে নিয়ে এসেছে। নিয়ে এসে কী করে বডিটাকে ওরা ভাবছিল একদম পুড়িয়ে মানে লোপাট করে দিবে, কিন্তু সেইটা করতে পারেনি, ভয় পেয়ে গেছে। তখন বাধ্য হয়ে জানাজানি হতে আমরা সবাই গিয়ে মোটামুটি কী করব, তখন তো কিছু করার নেই, ডেড হয়ে গেছে যেহেতু, আর তো আমাদের হাত দেওয়ার কোনো উপায় নেই। তো আমরা থানাতে খবর দিতে পুলিশ এসে তারপর তারা স্টেপ নিয়েছে আর কি। আমার নাম ব্রজকিশোর নন্দ, আমি স্থানীয় বাসিন্দা এলাকা।